صلي على رسوله الكريم أما بعد উপস্থিত শ্রদ্ধেয় মাদ্রাসা কাসিমুল উলুমের সম্মানিত সভাপতি জনাব বাবুল হোসেন সাহেব ও সাধারণ সম্পাদক জনাব হাফিজ মৌলানা ওয়াহিদউদ্দিন মাহবুব মোল্লা সাহেব ও উপস্থিত মাদ্রাসা কাসিমুল উলুমের শিক্ষক মন্ডলী ও মেহমানরা এবং সম্মুখে উপবিষ্ট আমার স্নেহের ছোট ছোট ভাইরা সকলকে আমি আরো একবার স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করুণা শান্তি ও রহমত আপনাদের সকলের উপর বর্ষিত হোক। আমি মোহাম্মদ নাজিমউদ্দিন সরদার আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক। তাই আজকের এই অনুষ্ঠান সূচনার পূর্বে আমি আপনাদের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানের পটভূমি সম্পর্কে কিছু কথা বলতে চাই। আজ 17ই রবিউল আউয়াল 1443 আরবি হিজরি এই মুবারক মাসকে উপলক্ষ করে আপনাদের প্রাণ প্রিয় দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা কাসিমুল উলুমে আজকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ শরীরে এই অনুষ্ঠানে উপস্থিত করিয়েছেন, এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। আমরা জানি যে দিনী প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। এই সকল প্রকার সমস্যা সমাধানের জন্য আমাদের সহযোগিতার প্রয়োজন। এই সকল প্রকার সমস্যার সমাধানের জন্য যদি কখনো আমাদের ন্যূনতম সহায়তার সামর্থ্য হয়ে ওঠে তাহলে আমরা কি সহায়তা করতে রাজি আছি? উত্তরটা দিন আমি শুনবো, আমরা কি সহায়তা করতে রাজি আছি? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আজকের এই অনুষ্ঠান আমরা সূচনা করব পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে, কারণ পবিত্র কোরআন হচ্ছে সর্ব সমস্যার সমাধান। পবিত্র কোরআন হলো মানবতার প্রকাশ্য ঘোষণা, এটা হলো দয়া ও জ্ঞানের এক ছটা ধারা, বিপদকারীদের জন্য দিক নির্দেশনা, অসতর্কদের সতর্কবাণী, দ্বিধাগ্রস্তদের জন্য নিশ্চয়তা, নিপীড়িতদের জন্য সান্ত্বনার বাণী আর হতাশাগ্রস্তদের জন্য আশার আলোক। তাই আজকে পবিত্র কোরআনের তেলাওয়াত করার জন্য সর্বপ্রথম মিনহাজুল ইসলামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب
تشركون وهو الذي جعلكم خلائف الأرض ورفع بعضكم فوق بعض درجات ليبلوكم فيما آتاكم إن ربك سريع العقاب صدق الله.